সবাই ভালো আছেন। আমরা আজকে রেফ্রিজারেশন সাইকেল বা রেফ্রিজারেশন চক্র নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে সঙ্গে রেফ্রিজারেশনের প্রত্যেকটি আইটেমের কাজ কি, প্রত্যেকটি এলিমেন্টের কাজ নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা প্রথমে রেফ্রিজারেশনের হৃৎপিণ্ড বলা হয় এই কম্প্রেসরটাকে, এর নাম হলো কম্প্রেসর। তো কম্প্রেসরের দেখেন যে আমাদের এখানে দুটো অংশ, একটা ইলেকট্রিক্যাল, যেমন আমরা এখানে ইলেকট্রিক্যাল অংশ, ইলেকট্রিক্যাল কানেকশন আমরা অন্য ভিডিওতে শিখেছি, এখানে কানেকশনের কথা বলবো না। মানে এখানে মোটর আছে, এই জন্য ইলেকট্রিক্যাল ফাংশন, আর মোটরটা চলার মাধ্যমে এখানে কম্প্রেসর যে কাজটা করে, এটা লো প্রেশারে গ্যাসটাকে টেনে উচ্চ প্রেশার প্রয়োগ করে। আমরা বিভিন্ন জায়গাতে কম্প্রেসর দেখছি, যে গাড়ির চাকাতে হওয়া দেওয়ার ক্ষেত্রেও কিন্তু কম্প্রেসর ব্যবহার করা হয়। আমরা সেই হিসেবে সবাই মোটামুটি জানি যে কম্প্রেসর মূলত উচ্চ প্রেশারযুক্ত বাতাস প্রেরণ করে। এখানে রেফ্রিজারেশন সিস্টেম আর কম্প্রেসর একই কাজ করতেছে, সেটা হলো একদিক থেকে লো প্রেশারে গ্যাস গ্রহণ করতেছে, অন্যদিকে সেই গ্যাসটাকে উচ্চ প্রেশারে প্রেরণ করতেছে। দেখুন এই যে লাইনটা দেখেন, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই চক্রটায় দুটো লাইন এখানে আমরা দৃশ্যমান। তো এই দুটো লাইনের নাম হলো একটা সাকশন, একটা হলো ডিসচার্জ। আমরা এখানে কিন্তু লাইন আর একটা আছে, তিনটা লাইন, কিন্তু লাইনের নাম কিন্তু দুটোই হবে সাকশন লাইন। এখানে সাকশন বোঝার জন্য সাকশনটা একটু মোটা, ডিসচার্জ থেকে সাকশনটা একটু মোটা, এই এটা ওই পরিমাণ, এটাও সেই পরিমাণ। আমরা চাইলে এইটাকে এখানে ব্যবহার করতে পারতাম, আবার এটা যে চার্জিং জন্য ব্যবহার করা হয়েছে, চার্জিংকে আমরা এখানে ব্যবহার করতে পারতাম। অনেক কম্প্রেসর আছে যেখানে সাকশন দুটো থাকে না, সাকশন একটা থাকে, মানে এখানে এটাও সাকশন, এটাও সাকশন। তো এই দুটো সাকশন না হয় একটা সাকশন থাকতে পারে, যদি একটা সাকশন থাকতো, সাপোজ এটা না থাকতো, তাহলে আমরা এখানে লিকেজ করে লিক করে এখানে একটা এই যে নন রিটার্ন ভালভ, নন রিটার্ন ভালভ ইউজ করতে পারতাম গ্যাস দেওয়ার জন্য আর কি, ঠিক আছে। তো এইভাবে আমরা যেমন এসির ক্ষেত্রে কিন্তু এরকম, সেই কম্প্রেসরগুলোতে আমাদের দুটো ই থাকে, দুটো হলো সরি একটা সাকশন থাকে, দুটো লাইন থাকে আর কি। তো সেখানে আমরা এই সাকশনকে ছিদ্র করে সেখানে চার্জিং লাইনটা বের করে নেওয়া হয়, ঠিক আছে। তো এখানে কম্প্রেসরের মূল কাজটা কি হলো, কম্প্রেসরের কাজ হলো লো প্রেশারে গ্যাসকে গ্রহণ করে আর উচ্চ প্রেশারে প্রেরণ করে। তো এখানে এখানে উচ্চ প্রেশার বলতে এখানে পিএসআইতে বললে এখানে 100 উপরে পিএসআই হয়ে যায়, আর লো প্রেশার বললে এখানে 5 থেকে 7, 8, 10 পিএসআই পর্যন্ত এখানে প্রেশার থাকে। এখানে বারে বললে এখানে 0.5 বার মতো থাকে, এখানে দেখা যাচ্ছে আমাদের 3, 4, 5, 6 বার পর্যন্ত বা 8 বার পর্যন্ত সর্বোচ্চ হতে পারে, ঠিক আছে। যাই হোক, এখানে আমাদের ক্লোজ করতে হলে লো প্রেশারে গ্রহণ করে উচ্চ প্রেশারে প্রেরণ করে। আমরা নর্মালি যদি একটাকে এটাকে টেস্ট করতে চাই, একটা কাটা কম্প্রেসর নিলে আপনার এই ডিসচার্জ লাইনটাকে হাত দিয়ে চেপে রাখবেন, দেখবেন যে কিছুক্ষণের মধ্যে আপনি এটা ধরে রাখতে পারছেন না, আপনার হাত বাড়ি দিচ্ছে বা খুলে যাচ্ছে, প্রেশারটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আমরা বুঝলাম যে এটার কাজ হলো লো প্রেশারকে উচ্চ প্রেশার করা। তো এই লো প্রেশারকে উচ্চ প্রেশার করলে কী হয়, এখন আমরা যদি একটা টোটাল সাইকেলের কথা চিন্তা করি, এখানে অন্য অন্য পয়েন্টের কথা আমরা পরে আসতেছি। তো এখানে যদি আমরা ধরে নিলাম যে একটা রেফ্রিজারেশন সিস্টেমে সঠিক মানের গ্যাস সঠিকভাবে দেওয়া আছে, তাহলে যখন এখানে লো প্রেশারে গ্যাসটাকে টেনে নেয়, তো গ্যাসটা যখন উচ্চ প্রেশার করে, তো গ্যাসের একটা সূত্র, গ্যাসের মেইন সূত্র, সেটা হলো চাপ বাড়লে তাপ বাড়ে। তো এখানে যখন উচ্চ প্রেশার করছে, তার মানে চাপ বেড়ে যাচ্ছে, তো চাপ বাড়লে এটা তাপ বেড়ে যাচ্ছে। এখানে ডিসচার্জ লাইন কিন্তু চেনার উপায় চিকুন, এই চিকুন পাইপ আমার চাপ কিন্তু বেড়ে যাচ্ছে, এই চাপ যখন বেড়ে যাচ্ছে তাপ হয়ে যাচ্ছে। তা আমরা একটা কম্প্রেসর ভালো কিনা বোঝার জন্য বা একটা রেফ্রিজারেশন সিস্টেম ভালো কিনা বোঝার জন্য আমরা এখানে হাত দিলেই বুঝতে পারবো, কারণ হাত দিলে এখানে আমরা কি পাবো, ডিসচার্জ লাইনে গরম পাবো, এই যে হিটটা পাচ্ছি, এই হিটটা দ্বারাই এই সাইকেলটা কাজ করছে কিনা, এই রেফ্রিজারেটর কাজ করছে কিনা সেটা বোঝা যাবে। এখানে যদি গরম হয় অবশ্যই আপনার নর্মাল চেম্বারে, আপনার চেম্বারে অবশ্যই ঠান্ডা আসবে, এখানে গরম হলেই ঠান্ডা আসবে, গরম না হলে ঠান্ডা আসবে না, ঠিক আছে। তো এখানে তাপ কতটা হতে পারে, এখানে তাপ বিভিন্ন সময় গ্যাস অনুযায়ী কম বেশি হতে পারে, আমরা একটা স্ট্যান্ডার্ড তাপ বলতে পারি, এখানে 85 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস এখানে তাপ হবে, অর্থাৎ একটা ফ্রিজের, অনেক ফ্রিজে আপনি এটাকে ধরে রাখতে পারবেন না, কিছু সময় ধরে রাখতে আপনার কষ্ট হবে, ঠিক আছে, কারণ প্রচণ্ড গরম এখানে থাকে। ওপর দিকে অন্য পাশটা কিন্তু ঠান্ডা হবে, তো অন্য পাশে ঠান্ডা বেশি না, এটা +4-5 ডিগ্রি বা 7-8 ডিগ্রি সেলসিয়াস 17 ডিগ্রি পর্যন্ত হতে পারে। তো এই ঠান্ডাতে এই গ্যাসটা আসতেছে, এখানে ধরলে অনেক ঠান্ডা পাচ্ছে, এটা তার আপনি বুঝছেন না, যখন আপনি ধরবেন আপনি এটা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই যে ঠান্ডাটা দেখেন, এখানে যখন এটা গরমতে যাচ্ছে, এটা যাওয়ার পথ, এটা আমরা আসলে শুরুর পথ এখান থেকে বলি, আমরা এখানে লাস্টের দিকে ফিরে আসবো। তাহলে এই সিকন ডিসচার্জ লাইনটে এই গ্যাসটা যখন উচ্চ চাপ এবং উচ্চ তাপ, এটা উচ্চ তাপ এবং তাপে কোথায় যাচ্ছে, এটা এখানে আমাদের পিছনে যেটা আছে কনডেন্সারে আছে। এখানে দেখেন যে এই পাইপটা দিয়ে, এটা হলো ডিসচার্জ লাইনের পাইপ, তো ডিসচার্জ লাইনে এসে এটা এর উপরে উঠছে, এই টোটালটা হলো কনডেন্সার। কনডেন্সার এখানে কনডেন্সার তিন ধরনের লেয়ার আছে, কনডেন্সার ছোট বড় হতে পারে, যেমন এটাকে আমরা লেয়ার হিসেবে কাউন্ট করলে 1 লেয়ার, 2 লেয়ার, 3 লেয়ার, 4 লেয়ার, 5 লেয়ার, 6 লেয়ার, 7 লেয়ার, 8 লেয়ার, এটা হলো 8 লেয়ারের একটি কনডেন্সার, 8 লেয়ার কনডেন্সার। এটা লেয়ার বাড়তে পারে, 12 লেয়ার হতে পারে, লেয়ার কমতে পারে, 6 লেয়ার হতে পারে, এরকম বড় হলে লেয়ারটা বাড়বে কমবে।
এখানে এই যে কন্ডেন্সার, তো এই কন্ডেন্সার এটা কিন্তু লোহার তৈরি, ঠিক আছে? যে কন্ডেন্সার তামার তৈরি হয়, তামারটা বেশি ভালো, কারণ লোহার তাপ ডিস্ট্রিবিউশন ক্ষমতা, তাপ প্রেরণ ক্ষমতা লোহার তুলনায় তামার অনেক বেশি। তামা 8 গুণ বেশি তাপ ট্রান্সফার করতে পারে। এখানে তো মূলত গরম হচ্ছে, আমরা বলছি যখন এখানে আমাদের এই গ্যাসটা উচ্চ চাপে এবং তাপে এখানে ঢুকতেছে, তখন এই গ্যাসের যে তাপ আছে সেই তাপটা আস্তে আস্তে কমবে, যত পথ যাবে তত কমবে। অনুরূপ এখানে আমাদের তাপটা ছাড়ানোর ব্যবস্থা করছে, তাপ কমানোর ব্যবস্থা করছে। এই টিউবগুলো তো অনেক গরম, এই টিউবগুলোর সাথে এই যে পাতলা পাতলা বেড়া বা এই যে স্টিক, এগুলোকে ফ্যান্স বলা হচ্ছে, এই বেড়া বা স্টিক ফ্যান্সগুলো অনেকগুলো আছে। তো এগুলো কি করছে, এই টিউবের যে তাপ আছে তাপটা এই পাতলা পাতগুলো স্টিকগুলো তাপ উত্তপ্ত হয়ে যাচ্ছে, আর বাইরের যে বাতাস বা আবহাওয়া, এই যে আমাদের পরিবেশের যে টেম্পারেচার, এই টেম্পারেচারের সাথে এই তাপটা সমন্বয় হচ্ছে, চলে যাচ্ছে, অর্থাৎ এখানে ঠান্ডা হচ্ছে। এটা যখন ঠান্ডা হচ্ছে, এখানে আমরা বলছিলাম 85 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এখানে গরম আছে, এটা ধরে রাখা যাচ্ছে না, অনেক গরম। তো এটা আস্তে আস্তে কি হচ্ছে, এই তাপ এখানে কমে যাচ্ছে, তাপ ছাড়িয়ে দিচ্ছে, তো এই গ্যাসটা ঠান্ডা হচ্ছে। তো গ্যাস যখন ঠান্ডা হতে থাকে, উচ্চ চাপ এবং তাপের গ্যাস ঠান্ডা হয়ে আসলে সেটা আর কি তরল হয়ে যায়, অর্থাৎ গ্যাসের অবস্থান এখানে পরিবর্তন হচ্ছে, গ্যাসীয় অবস্থা থেকে এই কন্ডেন্সার সেটাকে তরলীকরণ করতেছে বা তরল গ্যাসে কনভার্ট করতেছে। একবারে তো হবে না, এটা মনে করেন যে মাঝামাঝি জায়গা থেকে অল্প অল্প করে তরলে হতে হতে এই লাস্টের দিকে এসে সম্পূর্ণ গ্যাসটা তরল গ্যাস হয়ে গেছে। তো এই তরল গ্যাস যখন হয়ে যাচ্ছে, তো তরল গ্যাসটা এখানে ফিল্টার পর্যন্ত আসছে। আমরা এখানে আরেকটা কথা বলি, কন্ডেন্সার, তো কন্ডেন্সার কিন্তু মূলত ঠান্ডা করতেছে, এর নাম হলো কন্ডেন্সার। আমরা নর্মালি কথা শুনতে উল্টো মনে হয় যে ঠান্ডা তো ভিতরে সাইড করে, বাট এটা কিন্তু গ্যাসটাকে মূলত ঠান্ডা করছে, আর ওইখানে কিন্তু ভিতরে খাবার ঠান্ডা হচ্ছে। এই কথাগুলোর মধ্যে পার্থক্য আছে, চেম্বারটায় যদি অনেক ঠান্ডা সেখানে ঠান্ডা হয় খাবার, আর এখানে গ্যাস ঠান্ডা হচ্ছে, ঠিক আছে? গ্যাসটা এখানে তাপ ছিল উত্তপ্ত, উত্তপ্ত তাপ থেকে কনডেন্স করেছে, ঠান্ডা করেছে। আরেকটা শব্দের অর্থ হলো আসে জমা করা, ঘনভীত করা, অর্থাৎ গ্যাসের অবস্থা থেকে তাকে তরলীয়করণ করছে, তরল গ্যাসে রূপান্তরিত করেছে। তরল গ্যাসে দেখেন এই যে কনডেন্সারের শেষ মুখে আছে ফিল্টার, এখানে আরো একটা বিষয় বোঝার আছে, কনডেন্সারটা কিন্তু আছে খাড়াকাড়িভাবে, উলম্বভাবে আছে। এটার কারণ হলো উপরের দিকে গ্যাসটা যখন আসছে তরল, যখন আসছে নিচের দিকে তরল হয়েছে, তরলের প্রেশারটা তোমা হচ্ছে এখানে, যাতে তরলটা বাইরে যেতে পারে। আমরা যদি এই মাথাটা উপরে না দিয়ে এই মাথা নিচের দিকে লাগাতাম, তাহলে তো তরল এদিকে হলে তরল কিছুতেই উপরের দিকে যেত না, তরলের যাওয়ার কথা সবসময় নিচের দিকে। সেই জন্য প্রত্যেকটা কনডেন্সার খাড়া করে রাখতে হবে, এবং সেটা যখন লাগবে কম্প্রেসর থেকে এসে উপরের দিকে লাগবে, ঠিক আছে? এটা সবসময় একই নিয়মে থাকবে, অবশ্যই খারাপভাবে থাকবে, আর নিচের দিকে তরল জমা হবে। তো এই যে তরল গ্যাসটা আসলো ফিল্টারের কাজটা কি, এখানে এটার নাম কিন্তু আমরা একাধিক নাম বলতে পারি, ফিল্টার বলতে পারি, স্ট্যানার বলতে পারি, ঠিক আছে? এই যে ফিল্টার বা স্ট্যানার, তো এই ফিল্টার স্ট্যানার, তো এটার কাজ হলো এর ভিতরে যদি কোনো ময়লা জমে, ময়লা কেন আসছে, মনে করেন যে কোনো এক সময় আমার কম্প্রেসারটা নষ্ট হয়ে গেল, একবারই হলো, কিন্তু সেই কম্প্রেসার নষ্ট হওয়ার দরুন কম্প্রেসারের মধ্যে যে ময়লা হয়েছিল সেই ময়লাটা কিন্তু এই পথে আসবে, কারণ একবারে তো নষ্ট হয় না, আস্তে আস্তে নষ্ট হয়, সেই ময়লাটা এসে ফিল্টারে জমা হবে, সরু পথে যেতে পারবে না। ওই প্রোটেকশনটাও দরকার ছিল, আমার কম্প্রেসার নষ্ট হয়ে গেলে তো আমরা চেঞ্জ করে আবার সিস্টেমকে অ্যাক্টিভ করবো, সেই জন্য কিন্তু আমাদের এই ক্যাপিলারি ভালো থাকার জন্য আমাদের ফিল্টারটা জরুরি। তাছাড়াও বাইসেন্স কোনো কারণে যখন আমরা এটাকে জ্বালাই করছিলাম, অর্থাৎ নতুন যখন ছিল, নতুন অবস্থায় আমরা ফিটিংসগুলো, এই যে কনডেন্সার, কম্প্রেসার, ইভাপোরেটার, এগুলো যখন জয়েন্ট করছিলাম, এই জয়েন্টের মধ্যেও কিন্তু কিছু ময়লা তৈরি হয়েছে, কারণ যখনই আমরা হিট দিচ্ছি জ্বালাই করার জন্য সেই হিটের মধ্যে কার্বন জমা হয়েছে। এছাড়াও বিভিন্ন কারণে একটু একটু ময়লা থাকতেই পারে, যেমন কম্প্রেসারের ভিতরে কোয়েল আছে, কোয়েল থেকে ময়লা বেরোতে পারে, সেখানে লোহা আছে, আয়রন কোর আছে, সেই আয়রন থেকে ময়লা বেরোতে পারে, আবার এটা যেমন কনডেন্সারের, কনডেন্সারের মরিচে আসতে পারে, সেখান থেকে ময়লা বের হতে পারে, এরকম বিভিন্ন জায়গা থেকে হালকা ময়লা বা যে কোনো জিনিস যদি আসে সেটা এখানে আটকে যাবে, ফিল্টারের ছাঁকনি আছে, অর্থাৎ এই সরু পথে যেতে পারবে না। এখানে আমরা কিন্তু প্রধান অংশের নাম প্রথমে বলছিলাম যে কম্প্রেসার হলো হৃৎপিণ্ড, সেটা অবশ্যই প্রধান অংশ, আরেকটি প্রধান অংশ হলো কন্ডেন্সার, যেটা হলো গ্যাসটাকে রূপান্তর করতেছে গ্যাসের অবস্থা থেকে তরলে। ফিল্টারটা কিন্তু প্রধান অংশ না, এটা একটা সাহায্যকারী অংশ, ঠিক আছে? এর পরের অংশটা দেখেন, একটা সরু টিউব, এটাকে আমরা বলছি ক্যাপিলারি টিউব। এই যে সরু টিউবটা, এটা খুবই সরু, এর মধ্যে ছিদ্রটা থাওতে থাকে, 1 ইঞ্চির 34 ভাগ 35 ভাগ থাকে, সাধারণত 34-35 থাও এখানে থাকে। এই যে 34-35 থাও থাকে, এই সরু পথ, এর কাজ হলো এই গ্যাসটাকে, লিকুইড গ্যাসটাকে একটু দূরে নিয়ে যায় এবং অল্প পরিমাণে নিয়ে যায়, অর্থাৎ দূরে নিয়ে যাব এবং অল্প পরিমাণে যেন নিতে পারি, যেমন সিরিঞ্জের ক্ষেত্রে আমরা সিরিঞ্জে পুশ করলে অল্প অল্প করে যায়, বা আমরা অনেক সময় দেখা যাচ্ছে গাছের মুকুলে, যেমন আম গাছের মুকুলে ওষুধ দিলে মানুষ অল্প অল্প করে দেয়, এরকম অল্প পরিমাণে দেওয়ার জন্য আমরা এখানে এটা শিকন রাখা হয়েছে, দূরত্বে নিয়ে যাব এবং সবসময় কন্টিনিউ যাবে, অল্প পথে যাবে, ঠিক আছে? এই যে ক্যাপিলারি টিউবটা দেখেন এখানে ভাস করে রাখা হয়েছে, তো এই ক্যাপিলারি টিউবের সাইজটা খুব ইম্পর্টেন্ট,
এটা যদি আপনি চান বড় করে ফেলবেন তাহলে কিন্তু আপনার সিস্টেম ঠিক থাকবে না, আবার যদি ছোট করে ফেলেন সেক্ষেত্রে প্রেশারটা ঠিক থাকবে না। ছোট করলে প্রেশার বেড়ে যাবে, বড় করলে ফেললে প্রেশার কমে যাবে। তেল প্রেশারটা ঠিক রাখতে হবে। একটা ফ্রিজ যদি ঠিক থাকে তাহলে এই যে ক্যাপিলারি টিউব তার কিছু অংশ ঠান্ডা থাকবে, কিছু অংশ গরম থাকবে। অর্থাৎ এইদিকে সাইডটা যে গরম, এই সাইডটা গরম থাকবে, এই সাইডটা ঠান্ডা থাকবে। এইখানে এইদিকে যে তরল আছে, এই লাস্টের তরলের দিকে তাপমাত্রা এখানে 35-40 বা 45 ডিগ্রি সেলসিয়াস, আমরা স্ট্যান্ডার্ডে বললে 40 ডিগ্রি সেলসিয়াস মতো তাপমাত্রা থাকে। তাহলে এই কন্ডেন্সার কিন্তু তাপ হারিয়েছে, প্রথম দিকে আমরা বলছিলাম 85 ডিগ্রি আর নিচের দিকে হলো 40 ডিগ্রি, তাহলে এরা প্রায় 45 ডিগ্রি তাপ হারিয়েছে, ঠিক আছে। আর সেই তাপের জন্য এখানে এই ক্যাপিলারি টিউবের কিছু অংশ গরম আর অন্য অংশ ঠান্ডা হচ্ছে কেন, সেটা আমরা পরক্ষণে আসতেছি। এই ক্যাপিলারি দিয়ে যে গ্যাসটা তরল অবস্থায় যাচ্ছে, এখানে কিন্তু গ্যাসটা তরল অবস্থায় যাচ্ছে, এটা গ্যাসটা এখান থেকে যেয়ে দেখেন যে এই মাথায় উঠলো, ঠিক আছে। এই মাথায় যখন উঠতেছে এখানে আমরা এটা সিস্টেমটা চালাচ্ছিলাম যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এখানে এটা দেখেন যে তুষার জমেছে, এই যে বাতাসে থাকা জলীয় কণাগুলো এখানে জমে জমে গেছে, এটা সম্পূর্ণ বাইরে থাকা, এই জন্য একটু টালটা ঠান্ডা এইভাবে দেখা যাচ্ছে না। তো এই যে এখানে যেয়ে আসতেছে এটা সরু পথ দিয়ে, এই পথে যখন আসতেছে এই এটার নাম হলো ইভাপোরেটর। ইভাপোরেটরের সীমানা এখান থেকে এই পর্যন্ত, মানে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এই টোটালটাই হলো ইভাপোরেটর। এই ইভাপোরেটরের অবস্থান, এটা হলো একটা ফ্রিজের যে ডিপ চেম্বার, সেই ডিপের মধ্যে থাকে। তবে ফ্রিজের শ্রেণীভাগে যেমন ফার্স্ট টাইপ আছে, ফার্স্ট টাইপ কিন্তু ইভাপোরেটর এরকম না। ফার্স্ট টাইপ ইভাপোরেটরটা এই টিউব এই প্যাচগুলো টোটাল বডি জুড়ে দেয়া, অর্থাৎ তার ইভাপোরেটর আপনি খুঁজে পাবেন না, টোটাল বডিতে পেঁচানো। সেখানে আপনার হলো ডিপে বেশি করে পেঁচানো আর সেখানে নর্মালি অল্প কিছু প্যাচ দেয়া। ডিপে বেশি প্যাচ থাকে, মনে করুন যে এখানে যে প্যাচগুলো আছে যেমন 1-2-3 প্যাচ, এখানে 6টা প্যাচ আমরা দেখতে পাচ্ছি। সাপোজ যদি 18টা প্যাচ বা 20টা প্যাচ ধরি, সেখানে মনে করুন ডিপে প্যাচ আছে মনে করুন 15টা আর নর্মালি মাত্র 5টা প্যাচ আছে। আর ডিপের সাইজ ছোট আর নর্মালের সাইজ বড়, সেখানে নর্মালের তাপ কম হচ্ছে আর ডিপের তাপ সেখানে বেশি হচ্ছে, ঠিক আছে। ডিপের তাপমান দেখেন, এখানে আমরা সিস্টেমটা বলি আগে, ডিপের তাপ নিয়ে পরে বলছি। এইখানে যখন এই যে টিউবটা থেকে গ্যাসটা ভিতরে ঢুকতেছে, ভিতরে ঢুকলে এখানে এই যে ক্যাপিলারি টিউব থেকে অল্প অল্প গ্যাস এর ভিতরে যাচ্ছে, এই অল্প অল্প গ্যাস ছ্যাঁচ করে যাচ্ছে। শব্দটাও কিন্তু কান পাতলে আপনারা বুঝতে পারবেন, যে কোনো ফ্রিজে যে আপনারা বডির কানের সাথে লাগাবেন দেখবেন যে এরকম ছ্যাঁচ করে শব্দ হচ্ছে। এটা কিন্তু এই যে গ্যাসটা অল্প অল্প করে যে টিউবের মধ্যে পড়তেছে আর সেই গ্যাসটা তরল অবস্থা থেকে বায়বীয় হচ্ছে বা গ্যাসীয় হচ্ছে। এই যে তরল থেকে বায়বীয় হচ্ছে এটাই কিন্তু ঠান্ডা হওয়ার মূল প্রসেস, এটা একটা সূত্রের ব্যাপার। যে কোনো গ্যাস সেটা যদি তরল থেকে বায়বীয় হয় তখন গ্যাসটা তাপমাত্রা হারিয়ে ফেলে, যাকে লেটেন্ট টেম্পারেচার বলা হয়, বাংলায় সুপ্ততাপ বলা হয়, যে কারণে সে ঠান্ডা হয়। এখানে ফ্রিজে আমরা যে ধরনের গ্যাস ব্যবহার করি, বর্তমান R134A R600A ব্যবহার করা হয়, এই গ্যাসগুলো সাধারণত -30 বা -34 ডিগ্রি সেলসিয়াস। -30 যদি আমরা বলি, -30 ডিগ্রি ঠান্ডা হয়, অর্থাৎ এই জায়গাতে -30 ডিগ্রি ঠান্ডা হয়েছে গ্যাসটা, এই ইভাপোরেটর -30 ডিগ্রি ঠান্ডা হয়েছে। এই -30 ডিগ্রি ঠান্ডা এইটা হচ্ছে আর হওয়ার কারণ হলো এই তরল গ্যাসটা এখানে যেয়ে বাষ্পিত হচ্ছে, ঠিক আছে। এই টোটাল জায়গাটি কিন্তু এখানে কাজ হলো তরলটাকে বাষ্পিত করে, এই টোটাল পথ দূরে সেটা বাষ্পিত হয়। এর শেষ মতো একটু প্রোটেকশনের জন্য একটা মোটা করে একটা অংশ আছে, এর নাম হলো অ্যাকুমুলেটর। অ্যাকুমুলেটর কাজ হলো কোনো কারণে এই গ্যাসটা যদি তরল থেকে বাষ্পিত হতে না পারে, অর্থাৎ তরল অবস্থায় যদি এদিকে ফিরে আসতে চায় সেটাকে প্রোটেক্ট করবে। এইখানে তরলটা জমা হবে, এটা একটু খাড়া থাকে, আমরা টানে টানে নিচে থেকে মুখে হয়েছে সেটা উঁচুমুখী থাকে, ঠিক আছে। এখানে আমরা একটা কথা বলি, দেখেন যে এই টিউবটা তো ঠান্ডা হচ্ছে, এখানে এই টিউবের ঠান্ডা যেন দূরত্ব বেশি হয়, এই জন্য পাশে কিছু পাত বা ফেন্স দেওয়া আছে, এই ফেন্সগুলো ঠান্ডা হয়ে যায়। এটা তো একটা কভার দিয়ে আটকানো থাকবে, তো এই কভার দিয়ে আটকানো থাকবে। এখানে আমাদের এই ইভাপোরেটরটা -30 ডিগ্রি সেলসিয়াস হবে আর এখানে যে চেম্বারে আমরা খাবার রাখি সেই চেম্বারের তাপমাত্রা সে টানতে থাকবে, অর্থাৎ খাবারের তাপ সে টানতে থাকবে। নর্মালি আপনি যদি বরফের উপর হাত রাখেন তাহলে আপনার হাত ঠান্ডা হবে, তো এখানে যেহেতু -30 ডিগ্রি আছে তো এই 30 ডিগ্রিতে খাবারের যে তাপ আছে প্লাস টেম্পারেচারে ছিল, নর্মালি আপনি বাইরে থেকে খাবার নেন একটা গোশ গরম, সেই গোশটা আপনি যখন রাখছেন এই তাপ টানতে 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 -30-এর কাছাকাছি নিয়ে আসবে, ওই পরিমাণ নিয়ে আসবে -25 সর্বোচ্চ নিয়ে আসবে, নিচের দিকে নিয়ে আসলে -18 ডিপে। তা ডিপের ক্ষেত্রে আমরা যেটা ফ্রিজিং সেক্টর সেখানে -18 থেকে -25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ করবে, ঠিক আছে। এই তাপটা এখানে করবে, তো এই যে এখানে টেম্পারের তাপ গেল, আর নিচের দিকে যেটা আপনার ফার্স্ট টাইম ফ্রিজ হয় সেখানে প্লাসের তাপ থাকে, সেখানে +4 থেকে +6 ডিগ্রি সেলসিয়াস তাপ থাকে। তা আমরা সাইকেলের কথা বলছিলাম, তাহলে এখানে যখনই আমাদের এই গ্যাসটা দেখেন যে তরল থেকে বায়বীয় হয়ে গেল, সেই গ্যাসটার কিন্তু প্রসেস হয়ে গেল, প্রসেস হলে এই গ্যাসটা এই পথে আবার এখান থেকে ফিরে চলে আসতেছে কোথায়, এখান থেকে আবার সাকশন লাইনে আমাদের কম্প্রেসারে প্রবেশ করতেছে।
এখানে গ্যাসের যে কাজটা হলো, গ্যাসটা এই টোটাল সাইকেলের মধ্যে চলাচল করার জন্য তার যে প্রেশার দরকার, তাকে টানার দরকার এবং সেন্ড করার দরকার, সেই কাজটা কিন্তু করতেছে কম্প্রেসর। অর্থাৎ কম্প্রেসর রেগুলার এই পথ দিয়ে গ্যাসটাকে এদিকে টানতেছে আর এই পাশ দিকে সে প্রেশারে বেরিয়ে করতেছে। এই প্রেশার হওয়ার জন্য তাপ বেড়েছে। তো এখানে মূল কথা হলো কম্প্রেসর এই সাইকেলটাকে চালাই যাচ্ছে। আর এখানে দুটো কাজ হচ্ছে, একবার হলো আমরা এই গ্যাসটাকে তরল করতেছি, যেটা আমাদের কন্ডেন্সার তরল করতেছে, আর অন্যদিকে ওই তরল গ্যাসটাকে আমরা আবার বাষ্পায়িত করতেছি, যে বাষ্পায়িত করতেছে হলো ইভাপোরেটর। এই দুই জায়গায় দুটো কাজ হচ্ছে। ইভাপোরেটর নর্মালি আমরা ঠান্ডা দেখতেছি আর আমরা কন্ডেন্সারকে গরম দেখতেছি, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা কথা বলা যায়, এখানে খাবার থেকে যে পরিমাণ তাপ গ্রহণ করে সেই পরিমাণ তাপই কিন্তু কন্ডেন্সার থেকে বর্জন করে। এখন কন্ডেন্সার যদি তাপ বর্জন করতে না পারে তাহলে এখান থেকে তাপ কিন্তু গ্রহণ করতে পারবে না। এখানে আরেকটা সূত্র আছে, যেটা যে পরিমাণ তাপ গ্রহণ, তাপ গ্রহণের এবং তাপ বর্জন সমান, মানে তাপ গ্রহণ এবং তাপ বর্জন সমান, এটা হলো একটা সূত্র। তাহলে এখানে আমরা সূত্র নিয়ে আলোচনা করলাম এবং টোটাল সাইকেলটা আলোচনা করছি। আশা করি আপনারা ভিডিওটা দিয়ে প্রথম থেকে আবার করে রিপ্লে করে দেখেন, যে জায়গায় সমস্যা দেখতে থাকেন তাহলে আপনারা টোটাল সিস্টেমটা বুঝে দেবেন। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন, কমেন্টস করুন এবং শেয়ার করুন।